হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তো ভালোই আছো। আমি রতন, আর তোমরা দেখছো জানা কম্পিউটার ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে কেমন আজকে টিউটোরিয়ালটা হতে চলেছে। তো আজকে দেখাবো তোমাদের স্ট্রিট লাইট ইফেক্ট দেখাবো, যেটার মাধ্যমে তোমরা খুব কম সময়ের মধ্যে একটা লাইট ইফেক্ট বা একটা লাইটের একটা ইফেক্ট পড়েছে এরকম একটা ইফেক্ট বানাতে পারবে। এর আগে তোমাদের একটা দেখিয়েছিলাম যেটা কার লাইট ইফেক্ট, তো সেটা একটু আলাদা এবং আজকে যেটা দেখাবো সেটা একটু আলাদা হবে। দুটোর মধ্যে পার্থক্য একটু থাকবে অবশ্যই। তো ভিডিওটা কন্টিনিউ করো, তবেই তোমরা বুঝতে পারবে কেমন ইফেক্টটা বা কেমন কাজ করতে হয়। খুব ইজি ট্রিক আছে, সেটা তোমরা লাগিয়ে তোমরা এরকম ধরনের লাইট ইফেক্ট কিন্তু নিজেরা খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবে। তো চলো আজকে টিউটোরিয়ালটা শুরু করা যাক। পাচ্ছ যে আমি ফটোশপের মধ্যে চলে এসেছি এবং যে আমি যে ইমেজটা নিয়েছি সেই ইমেজটা দেখে তোমরা আশা করি বুঝতে পারছো যে এরকম একটা লাইট ইফেক্ট আছে। তো লাইট ইফেক্টের মধ্যে জাস্ট এটা আমি অ্যাড করেছি, এটা হচ্ছে আমার অরিজিনাল যেটা ইমেজ, এটার মধ্যে একটা লাইটের যে রশ্মি একটা সেটা কিন্তু এটার মধ্যে অ্যাড করেছি, বা ফোকাস যেটা বলে সেটা আমি অ্যাড করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা কিভাবে করলাম খুব কম সময়ের মধ্যে। চলো আজকে এটা দেখিয়ে দিই। এটা বানানোর জন্য তোমাদের যেটা ফার্স্ট অফ অল যেটা করতে হবে, একটা নতুন লেয়ার নিয়ে নিতে হবে। একটা নতুন লেয়ার নিয়েছি। তো নতুন লেয়ারটা নেওয়ার পরে তোমরা যেটা করতে হবে যে রেক্টেঙ্গুলার মার্ক টুল এই অপশনটা সিলেক্ট করতে হবে, এবং তোমরা যে পোর্শনটা থেকে করতে চাইছো, অর্থাৎ আমি যে লাইটের এখান থেকে করতে চাইছি, এখান থেকে জাস্ট আমার এতটা আমার লাইটের ফোকাসটা থাকবে, এরকম থাকবে এটা। এরপর কি করতে হবে, তোমরা গ্রেডিয়ান যে কালারটা আছে, এখানে গ্রেডিয়ান কালার আছে, এটাতে সিলেক্ট করবে। এখানে তোমরা তোমাদের লাইটের কী কালার আছে, যদি তোমাদের লাইটের কালারটা ইয়েলো থাকে, বা যদি লাইটের কালারটা যদি ইয়েলো হয়, তাহলে কিন্তু ফার্স্ট অফ অল তোমাদের এর পোর্শনটাতে এসে লাইটের কালারটা কিন্তু ইয়েলো করে নিতে হবে, ঠিক আছে? এরকম তাতে কী হবে, যদি এরকম করো তাহলে কিন্তু এখান থেকে সিলেকশন করে যদি আমি এখানে ছাড়ি তাহলে হলুদ সামনের দিকটা হলুদ থাকবে। যেহেতু আমার এটা সাদা যে এলইডি লাইট আছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা করতে হবে যেটা এই হলুদটা আমার যে কালার আছে সেটা হলুদ না রেখে আমাকে পুরোটা সাদা রাখতে হবে, ঠিক আছে? পুরো কালারটাই সাদা থাকবে, তো হোয়াইট কালারটা থাকবে এখানে। এবার এখান থেকে আমি ড্র করে দেব এখানে অবধি, দিলে পুরোটা কিন্তু সাদা কালার এসে গেছে। এবার কি করতে হবে, কন্ট্রোল টি প্রেস করে এটাকে ট্রান্সফর্ম করব। এরপর রাইট ক্লিক করে এই সিলেকশনের মাঝখানে রাইট ক্লিক করে পারপেক্টিভ এই যে অপশনটা এটাকে আমি সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর তোমরা এই কোণাটা ধরে এটা এদিকে টান দিবে, ঠিক আছে, লাইটের দিকে। এতে কি হবে, তোমরা যে ফোকাসটা চাইছো সেটা লাইটের কাছ থেকে কিন্তু ফোকাসটা বেরিয়ে আসবে। এরকম নিচটা ধরে এরকম বাড়িয়ে দিবে, যতটা তোমাদের প্রয়োজন ততটাই করবে। করার পরে জাস্ট ওকে করে দিয়েছি। এখন সিলেকশন যেটা আছে কন্ট্রোল ডি প্রেস করে সিলেকশনটাকে আমি আনসিলেক্ট করে দিলাম। এরপর যেটা করতে হবে, ফিল্টারে যাবো, ফিল্টারে গিয়ে ব্লাওয়ার গিয়ে গ্লোসন ব্লাওয়ার। তো এটাকে তোমরা ফার্স্ট অফ অল এটাকে কম রাখার চেষ্টা করবে, পুরো করার দরকার নেই, পুরো একটু হলেও এরকম রাখার চেষ্টা করবে, কম রাখার চেষ্টা করবে। এটা আমি 5 রাখছি তোমাদের ইমেজ অনুযায়ী। এটা ফার্স্ট অফ অল 40 করলেও কিন্তু 40 অবধিও করলে কিন্তু আমি এটা রেডিয়াসটা এরকম রাখছি, কম রাখছি ফার্স্টে, ওকে। এটা করার পর কন্ট্রোল টি প্রেস করে আরেকটু আমি বাড়িয়ে দিব, কারণ নিচের দিকে আমার যেহেতু পোর্শনটাতে লাগবে লাইট ইফেক্ট। এটা করার পর আমি আবার ফিল্টারে যাবো, ফিল্টারে গিয়ে ব্লাওয়ার যাবো এবং গ্লোসন ব্লাওয়ার আবার সেট করবো। দিলে এখানে ব্লাওয়ারটা একটু আমি এটাকে অ্যাডজাস্ট করবো, হার্ডটাকে একটু সফট করে দিব, ঠিক আছে, সফট লাইট করবো এবং ওকে। এখন যদি মনে হয় তোমাদের যে এটা লাইটটা বেশ তীব্র হয়ে গেছে, তাহলে কিন্তু এটা অপাসিটিটা তোমরা এখান থেকে হালকা কমাতে পারো, ঠিক আছে? তোমাদের অনুযায়ী কিন্তু তোমরা তোমাদের মতো করে কমাতে পারবে। তাছাড়াও যদি এটা এরকম না কমাও, তাহলে কিন্তু এখানে তোমরা যে অপশনগুলো আছে নর্মালের জায়গায় এখানে মাল্টিপল এই কালারগুলো কিন্তু তোমরা এখান থেকে কিন্তু চেঞ্জও করেও কিন্তু করতে পারবে। এটাকে তোমরা কালারটাকে একটু অ্যাডজাস্ট করবে। তো এখন যদি আমি বিফোর অ্যান্ড আফটার যদি তোমাদের করে দেখাই, তাহলে বুঝতেই পারছো যে লাইট ইফেক্টটা কেমন এসছে, আশা করি তোমরা বুঝতেই পারছো। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে এবং কমেন্ট অবশ্যই করে জানাবে। আর এরকম নতুন নতুন ট্রিপ বা ট্রিক জানার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলের মধ্যে আরও নতুন নতুন যে ভিডিওগুলো আছে সেগুলো অবশ্যই দেখতে পারো। তো দেখাচ্ছি অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, থ্যাংকস ফর ওয়াচিং।